উদ্ধব বললেন, না, তোমার জন্য ভাগবত শোনানোর জন্য সুখদেব গোস্বামী আছে, তোমার জন্য তো ভগবান আলাদা ব্যবস্থা করেছে, সেই জন্য বিচলিত হয়ে না, এখন এদের জন্য যে ভাগবত কথার আয়োজন তুমি সুন্দরভাবে সুচারুভাবে ব্যবস্থা করো, যাতে ভাগবত কথা সুন্দরভাবে সম্পাদিত হয়, কোনো প্রকারের যেন এর বিঘ্ন না আসে। তো সেখানে ভাগবত কথা শুনে, উদ্ধবের কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করে সেই সমস্ত ব্রজবাসীরা, ব্রজগোপীরা, ব্রজবাসী মানে ব্রজগোপী এবং দ্বারকার মহিষীরা, সেখান থেকে সশরীরে ভগবানের সঙ্গে মিলিত হয়ে তারা ভগবানের সঙ্গে ফিরে গেছে। তো এটাই ছিল আজকের বক্তব্য, যে সেখানে জ্ঞানও স্তম্ভিত, জ্ঞানকে খর্ব হয়ে করা হয়েছে, জ্ঞান শূন্যা, কেবল জ্ঞানের অহংকার বা জ্ঞান দিয়ে, জ্ঞান মিশ্র আগে কালকে বলাইছে, আজকে বললো জ্ঞান শূন্যা সর্ব ভক্তি সার, জ্ঞান শূন্যা ভক্তি সর্বসাধ্য সার, এটা একটা শ্লোক কোট করেছেন। ভাগবতমে ব্রহ্মাজি বলছেন, জ্ঞান প্রয়াস মুদোপাস্য নমন্ত এব জীবন্তী সম্মুখরিতাম ভবদীয় বার্তাম স্থানে স্থিতা সুতিগতাম তনু বাংমনবি য প্রায়স অজিত জিত অপিয়সি ত্রয়ী তৈ ত্রিলোক্যাম। ব্রহ্মা বলছেন, হে ভগবান, নির্ভের ব্রহ্মচিন্তারূপ জ্ঞান চেষ্টাকে সম্পূর্ণরূপে দূরে করে যে ভক্তরা সাধু মুখলি মুখ বিগলিত আপনার কথা শুনে কাই মনোবাক্যে স্থিত হয়ে তাদের জীবনকে আপনার সেবায় যুক্ত করে, তিনি হচ্ছেন এই জগতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। মহাপ্রভু শুনে খুব সন্তুষ্ট হয়েছে। মহাপ্রভু বলছেন, ইহ হয় আগে কহওয়ার, এটা হতে পারে, দেখেন এই পর্যন্ত এসছেন, এর পরের আলোচনা আজকের আমি এগোচ্ছি না, যে সময় হয়ে গেছে। তাহলে আমরা একবার পুনরাবৃত্তি করি, প্রথমে বলেছেন স্বধর্ম আচরণ, মহাপ্রভু বলছেন না তার উপরে বলো, তারপরে বলছেন কৃষ্ণে কর্মার্পণ, মহাপ্রভু বলছেন না তার উপরে বলো, তারপরে স্বধর্ম ত্যাগ সর্বসাধ্য, মহাপ্রভু বলছেন না আর উপরে বলো, তিন নম্বর গেল, তারপরে জ্ঞান মিশ্রা বলছেন না, জ্ঞান শূন্য এহ হয়, তাহলে পঞ্চম পাঁচটা স্টেপ, স্বধর্ম কৃষ্ণে কর্মার্পণ, স্বধর্ম ত্যাগ, জ্ঞান মিশ্রা, জ্ঞান শূন্য পর্যন্ত আজকে শুনলাম। আজকেও কোনো প্রশ্ন উত্তর নিচ্ছে না, এইখানে আমি রাখছি, কিছু প্রশ্ন আছে আমি পরের ক্লাসে নেব। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান সর্বতোভাবে আপনাদের মঙ্গল করুন, শুভরাত্রি।